তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো বোনের বিয়ে, গায়ে হলুদ, রিসেপশান সব কিছু অনুষ্ঠান কেটে গেছে। তো তার পরের দিনের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। তো অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, উঠে চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা খাবো, খাওয়া দাওয়ার পরে যাবো দোকানে। অনেক হই হুল্লোড় আনন্দ হয়েছে, এবার তো একটু কাজ করতে হবে, তাই না? বলো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তোমাদের আর পুরোটা ভিডিও করে শেয়ার করা হয়নি। তো চাটা খেয়ে আমি দোকানে গিয়েছিলাম, দোকান থেকে ফিরে আর এই যে দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। মেয়েকে বললাম একটু ছাতু দিয়ে লেবু দিয়ে শরবত বানা, আর এই জন্য লাউটা চা বানাতে বানাতে লাউটা কেটে রেখে গিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো আজকে লাউ বানাবো, ডিমের তরকারি বানাবো, আর হবে নুড় দিয়ে টক ডাল। তো দেখো ভাতটা বসিয়ে দিয়েছি। তো চলো চলে এসে রান্না বসিয়েছি। আর রান্না বসানোর আগে যে ছাতুর ফুল বানানো হয়েছে, মেয়ে বানিয়েছে। আমি খেয়ে নিই, তারপর ভালো রান্না করবো। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, কিছুই খাওয়া দাওয়া করা যাচ্ছে না, মানে মুশকিল ব্যাপার। দেখো মানে সবারই একই অবস্থা মনে হয় না সত্যি। তো সবসময় ঠান্ডা খেতেই ভালো লাগে, ঠান্ডা জল, ঠান্ডা শরবত, ভাতও ঠান্ডা, গরম কিছুই খেতে ভালো লাগে না। তো চলো খেয়ে নিই, আর রান্নাটা বসা। তো দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামানোর পরে এদিকে নোর বসিয়ে দিয়েছি সিদ্ধ, আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়েছিলাম ঘটি করে, তো সেটা ঢেলে দিচ্ছি। তো এবারে ডালটা হবে টক ডাল, ঠিক আছে? টক ডাল খেতে গরমে কিন্তু দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলবে। তো আম দিয়ে তো সবাই করে, ঠিক আছে, আম তেঁতুল সব কিছু দিয়ে করে। আর আমাদের টক জিনিস বলতে নোর ছিল, তো নোর দিয়েই ডালটা হবে আর কি। তো আগে ডাল আর ডিমের তরকারিটা বসিয়েছি, কেননা তোমাদের দাদাভাই চলে এলে তো আগেই আর কি খেতে চাইবে সঙ্গে সঙ্গে, তাই জন্যে ডিমের তরকারি ডালটা করে নিচ্ছি। একটু আলু সিদ্ধও দিয়ে দিয়েছি। তো আবার আলু সিদ্ধ যাই রান্না হোক না কেন, আলু সিদ্ধ দরকার। আর এই চাটনিটা হচ্ছে বলতে পারো বিয়ে বাড়ির, ঠিক আছে? তো আনা হয়েছিল, অনেকটা বেশি হয়েছিল, তো চাটনি পছন্দ করে তো খাবে। তো এদিকে সব রান্না কমপ্লিট হয়ে গেছে, হয়ে যাওয়ার পর ভাত করে চলে এসেছি, এসে ভাত বাড়ছি। আর মেয়ের জন্য আলু সিদ্ধ দিয়েছি, একটু পেঁপে সিদ্ধ, আর মেয়ে আর আমি ভাত খাবো, সব বেড়ে নিয়েছি। আর আগেই লাউটা হয়ে গেছিলো, সেই লাউটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। আর মেয়ের জন্য একটু আলু ভাজাও করে নিয়েছি, কেন বলো তো বিকালের দিকে সেইভাবে আর কিছু করতে হবে না, না হলে আবার করতে হবে, ওই জন্য ভালো লাগে না। তো একেবারেই করে নিই, গরম তো ফ্রিজের মধ্যে একটু রেখে দিই, তারে ঝামেলা মিটে যায় আর কি। তো খাওয়া দাওয়া করে একেবারে চলে এসেছি তোমাদের একটু শেয়ার করতে। খাওয়া দাওয়ার পরে দেখি তোমাদের দাদাভাই একটা ড্রাগন ফ্রুট নিয়ে এসেছে। তো ড্রাগন ফ্রুট শুধু টিভিতেই দেখেছি, গাছে এমনি দেখেছি, আমাদের পাড়ায় একজনদের গাছ হয়েছে হতে, কিন্তু খেয়ে দেখিনি কীরকম খেতে কি। সবাই হয়তো খেয়েছো, এটা লজ্জা পাওয়ার কিছু নেই, আমাদের আনলে তবে তো খাবো। তোমাদের দাদাভাই এনেছে, তাই জন্য খুব খুশি। আর মেয়ে বসে গেছে ড্রাগন ফ্রুটটা কাটতে।
ড্রাগন ফ্রুটের ভিতরটা কত সুন্দর দেখতে দেখো। আর সত্যি বলতে খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ ছিল না খেতে। তো পিস পিস করে এরকমভাবে কেটে সবাই মিলে খাওয়া হয়েছিল, তো দারুণ খেতে খান, দারুণ। ঠিক আছে, এতে কিন্তু এই এই ফলটা হচ্ছে হাই প্রোটিন, খাওয়া শরীরের পক্ষে অনেকই ভালো, তো অনেক দামও আছে, তো সেই জন্যই হয়তো সব সময় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না, এরকম ব্যাপার। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। ভালো লাগছে না রান্না, খাওয়া দাওয়া করার পর অনেক জামা কাপড় নিয়েছিলাম, সেগুলো সব মেলেছি, আর এখন বিকালবেলা এসেছি লাউ শাক কাটতে। তো চলো তোমাদেরকে দেখাই। আমও হয়েছে গাছে, যেটা তোমাদের শেয়ার করেছিলাম। তারপরে দাঁড়াও, ওমা কেটে নিচ্ছে। হ্যাঁ দিদি বললো না কেটে নাও, আমি খেতে, দিদিও বলছে যে শাক খেতে যাইছি, কাটতে চাই না। অনেক কটাই আম হয়েছে ঠাকুরের কৃপায় এবারে, আর পড়েনি, এত বড় বড় হয়েও সব পড়ে যাচ্ছিল, দেখতেও ভালো লাগবে। দেখো কতগুলো আম হয়েছে, লাউ শাকের এই ডগাগুলো সব জলায় চলে গেছে, তো এইগুলোই কেটে নেব। খুব সুন্দর লাউ শাক হয়েছে, আর লাউ শাক মোটে কাটতে চায় না। চলো আজকে সুন্দর সুন্দর দেখে লাউ শাক কাটবো। তো দেখো লাউ শাক কেটে নিয়ে চলে এসেছি, হেব্বি সুন্দর সুন্দর দেখে, নিজেদের গাছের লাউ শাক টাটকা টাটকা খেলে কত মজা লাগে বলো তো। আর এদিকে দেখো জামা কাপড় সব মেলা আছে, আর কি বলে 4টেও বেজে গেছে, যে একটু রেস্ট নিই, শুই, তারপরে আবার দোকানে যেতে হবে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কার কার ড্রাগন ফ্রুট ফল খেতে ভালো লাগে আর কি বলবে, ড্রাগন ফল।